সমস্ত হচ্ছে ডেজার্ট ঐশি বানাচ্ছে, মাশাল্লাহ। একটা বানে রেডি করে রাখছে ওখানে, আর একটা বানাচ্ছে। এটা আর একটা ডেজার্ট বানাচ্ছে, আর উপরে একজন চকলেটের পাউডার। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে ঈদের শুভেচ্ছা আর ভালোবাসা রইল। তা আজকে আমাদের এখানে ঈদ, মানে আমেরিকায় ঈদ। তা সকালবেলা আমরা একদম সাজুগুজু করে, হ্যাঁ, মানে রেডি হয়ে কিন্তু নামাজ পড়ার জন্য চলে আসলাম। আসলে এই মুহূর্তটা আমাকে এত ভালো লাগে, আসলে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, যে ঈদের দিন সকালটা এই নামাজ পড়তে আসা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আলহামদুলিল্লাহ, আমাদের ঈদের নামাজ শেষে এখন মেয়েরা তাদের ফ্রেন্ডদের সঙ্গে ঈদ বিনিময় করছে, তার সঙ্গে সঙ্গে আসলে মারাও করছে। কী যে ভালো লাগছে আসলে বোঝাতে পারবো না। সে সঙ্গে আমাদের ফ্রেন্ড প্রতিবেশী, তাদের সঙ্গে তো আমাদের একটু ভালোবাসা বিনিময় করতে হবে। এই সিটিতে আরও তিনটা মসজিদে ঈদের নামাজ হচ্ছে, আলহামদুলিল্লাহ এত মুসলমান। এখানে বিভিন্ন দেশের মুসলমানেরা একসঙ্গে একে কাতারে বসে নামাজ পড়ে, ঈদ বিনিময় করে, খুবই ভালো লাগে। আসলে ঈদের নামাজে আসলে আসলে বোঝা যায় যে কত মুসলমান আছে এখানে, আমরা মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর পূর্বাসে আসলে আমরা যখন ঘরে থাকি তখন আমাদের কাছে মনে হয় আমরা একা, কিন্তু যখন এই রকম জায়গায় আসা হয় মসজিদ নামাজে, তখন আসলে মনে হয় না যে আমরা এই পূর্বাসে একাই আছি, খুবই ভালো লাগছে অন্যরকম। তো এখন আমাদের নামাজ শেষে আমরা যেখানে যাব, সেখানে কিন্তু আপনাদের সঙ্গে করে নিয়ে যাব। মানে সেখানে না গেলে যেন আমার এই প্রবাস জীবনের আত্মাটা যেন আমার শান্তি পায় না, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে সেখানে। মানে খুবই আমার মানে আপনজনের চেয়েও আপনজন তারা আমার কাছে। তাই তো আমরা আসলে চলে আসলাম সেখানে। আমার প্রতিটা ঈদ যেন এখানে আমার ফার্স্ট আসা হয়, না আসলে আমার মনে হয় ঈদটা যেন পরিপূর্ণ হয় না। এই হচ্ছে ভাবি আর হচ্ছে ভাই, মানে আমার ঈদের প্রথম নামাজ শেষে এখানে আমি আসবই তো আসবো, এইরকম মানে আমার কাটানোর কোনো উপায় নেই, আমাকে আসতে হবে, না আসলে আমাকে একটু ভালো লাগে না। এখন হচ্ছে বাসায় ফিরে আসলাম। আসলে বাসায় ফিরে এসে আবার খাবার দাবার রেডি করে ফেললাম, কেননা বাসায় গেস্ট আসা শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আসলে ঈদের দিনটা যেন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এত বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে সবাই কিন্তু আসি গেছে, এখন ঘর ভর্তি আমার আনন্দ। আমাদের হচ্ছে সেলিব্রিটি, ঈদ মোবারক, ঈদ মোবারক। ওকে বাবু আসে, হ্যাঁ দেখা হবে, হ্যাঁ। এই হচ্ছে আমাদের ঈদ, কেউ যাচ্ছে কেউ আসতেছে, আলহামদুলিল্লাহ। তা আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবারও ঈদ মুবারক জানিয়ে শেষ করছি, আল্লাহ হাফেজ।